যাওয়ার খুব ইচ্ছা থাকে। এবারে আমার পা ভাঙা ছিল বলে পোষণ আশ্রমে আমি নিয়ে যেতে পারিনি। আর আপনি যে ওই শালাকে ব্লেম দেন, আপনি বলছিলেন না, আমি ওই শালাকে বলেছি, রামকৃষ্ণ মিশনের সাধুদের সাক্ষাতে বলছি, তুমি ধর্মচ্যুত এবং ধর্মের গ্লানি করেছ, তুমি রাম গদ্দার, তোমাকে পদ ছাড়তে হবে, সিংহাসন ছাড়তে হবে এবং মমতাকে ছাড়তে হবে। সমস্ত রাজনৈতিক দল, মনস্টার, গ্যাংস্টার, থিপস, রেপিস্ট, ক্রিমিনাল, স্যাটান, টিএচআরাস, ইউ অল হ্যাভ টু ডিজলভ। তোমার কোনো কথা আই ডোন্ট বিলিভ, নো পিপিল উইল বিলিভ। তুম রামকে গদ্দার হো, তুম রামকে শৈতান রূপে প্রতিষ্ঠা করতে কোশিশ করো, তোমারা চরিত্র শৈতান হ্যায়, তুম ইমিডিয়েটলি সিংহাসন খালি করো আর মমতা মাগি ভি খালি করে। এ জাদু পিসাচিনি, তোমারা যে মায়াবী রাক্ষস ছলনা, তোমারা দেশ মে ইতনা প্রজা হানি হ্যায়, সাধু হানি হ্যায়, অঙ্গ হানি হ্যায়, অশুভতা হ্যায়, অকাল বৃষ্টি, অকাল বোধন, সমস্ত কিছু অশুভ তুম লোক দ্বারা, ভগবান কো অবহেলা, রাম কো অবহেলা, তেরে যাই সে কুত্তে রাজপদ মে ব্যাঠনে লায়ক নেই। ঠিক আছে, এই সাধুদের সমক্ষে আর যিনি এই নোট করছেন তাকেও তুমি দেখে নাও, দেখে নাও। আমি রবীন্দ্রজি স্বামীজিকে পিছনে রাখকে বল দেতাম, সারা ভারতীয় সাধু যদি কই রয়ে গিয়া হিন্দু অর্ক ভারতীয় সভ্যতা সে তোমারা যো দুর্বৃত্ত ক্রিমিনাল পলিটিক্যাল পার্টিস হ্যায়, সবকে পদত্যাগ করকে ইমিডিয়েটলি প্রস্থান করনা হ্যায়। আর ভারতকে কই ভি এবার রাষ্ট্রপতি এরা মর্ম জাভেদকার, তোমারা এই সমুদ্র গভীর সমুদ্র মে ভারত মে বিপর্যয় আর জাদা লে আনে কে যে কোশিশ রাহা, জাভেদকার তোমারা প্রাণদণ্ড ঘোষিত হোগিয়া, ইন সবকে এবং ইন সবকে ফাঁসি সে নির্যাতন করকে চাবুক মারকে যো ভগবান কা মৃচ্ছ কা গলা কাটনে কা হ্যায় ও কাটা যায়গা।